আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন যে এখন বৈশাখ মাস এই বৈশাখ মাসের সাথে আজকের খামারিদের কি সম্পর্ক আমি আজকের বিষয় নিয়ে আলোচনা করব এটাই যে এখন বৈশাখ মাস সকল পোলট্রি খামারিদের কিন্তু কালবৈশাখী ঝড় চলে আসছে কারণ এই মতো অবস্থায় কালবৈশাখ মাস কালবৈশাখী ঝড় আসছে প্রাকৃতিকভাবে কিন্তু খামারিদেরও যে কালবৈশাখী ঝড় আসছে এটা কেউ জানেন কি না জানি না তবে আমি বলবো যে সকলে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান খামারিদের পোলট্রি খামারিদের সকলের কিন্তু কালবৈশাখী ঝড় চলে আসছে কেননা দর্শক মণ্ডলী আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কালবৈশাখী ঝড় নিয়ে যে এখন যে বৈশাখ মাস এই কালবৈশাখী ঝড়ে আসলে আপনার কি অবস্থা খামারের কি অবস্থা খামারের কি অবস্থা সেটা নিয়ে আজকে আলোচনা করব চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায় তবে দর্শক মণ্ডলী মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে আমি বলে রাখি যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বপ্রথমে যদি বলি যে আজকে 20 এপ্রিল 2022 18ই রমজান আজকে আপনি যে মুরগির বাচ্চার দাম রয়েছে সেটা যদি জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে এত পরিমাণ মুরগির দামের মুরগির বাচ্চার দাম কমে গেছে সেটা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চার দাম রয়েছে 24 থেকে 26 টাকা এবং সোনালী হাইব্রিড আমি নর্মালগুলো নাই বললাম সোনালী হাইব্রিড যেটা সর্বোচ্চ মূল্য থাকে সোনালী হাইব্রিড রয়েছে 24 থেকে 26 টাকার মধ্যে অতএব সোনালী এবং ব্রয়লার দুটো বাচ্চার দাম এক হয়ে গেছে এখন আপনি কি করবেন বাচ্চার দাম কিন্তু সর্বনিম্নে চলে আসছে প্রায় কারণ বাচ্চার দাম আপনার নাগালের মধ্যে চলে আসছে বাচ্চা মুরগির বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু মুরগির বাচ্চার দাম কমে গেলেও খাদ্যের দাম কিন্তু কমেনি খাদ্যের দাম লাগামহীন বাড়তেই আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনার খামারের কি পরিচর্যা করবেন আপনার খামারের এই কালবৈশাখী ঝড়ের মধ্যে আপনি খামার নিয়ে কি করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব যদি আলোচনাটা ভালো লাগে এবং কমেন্ট করে জানাবেন আপনার চ্যানেলটি আজকের ভিডিওটি কেমন লাগলো তো দর্শক মণ্ডলী আমি বলতে চাচ্ছিলাম যে বাচ্চার দাম কমে গেছে এমতো অবস্থায় আপনি ব্রয়লার মুরগির বাচ্চা অথবা সোনালী মুরগির বাচ্চা যেটাই ওঠান ওঠাইতে পারেন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি যদি এখন ব্রয়লার মুরগির বাচ্চা ওঠান বাচ্চার দাম আছে 25 থেকে 26 টাকা বা 24 থেকে 26 টাকা 2 টাকা আপ ডাউন হতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্রয়লারের বাচ্চা ওঠালে ওঠাতে পারেন হয়তো বা ঈদের পরে হারভেস্টে যাবেন এরপরে আপনি মুরগির দাম রেডি মুরগির দাম মাংসের দাম কেমন থাকবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে দর্শক মণ্ডলী এমতো অবস্থায় আমি বলে রাখি যে আজকের যে মুরগির দাম আছে আপনি জানেন যে ঢাকার আশেপাশের এলাকায় আজকে ব্রয়লার মুরগির দাম আছে 125 থেকে 26 টাকা এবং সোনালী মুরগির দাম আছে 235 থেকে 40 টাকা আপনারা জানেন যে এমতো অবস্থায় যদি 125 টাকা যদি ব্রয়লার মুরগি বেচতে হয় আর যদি 235 থেকে 40 টাকা যদি সোনালী মুরগি বেচতে হয় তাহলে খামারির ধ্বংস নিশ্চিত আমি ইতিপূর্বের যে ভিডিওটি দিয়েছিলাম ভিডিওটি আপনারা দেখে রাখতে পারেন আমার আই বাটনে দেওয়া থাকবে আপনি ভিডিওটি দেখে নেবেন যে আসলে যে ভিডিওটি দিয়েছিলাম যে খামারি ধ্বংস হয়ে যাবেন কারণ এই 125 টাকা যদি 3000+3100 টাকা খাদ্য কিনে যদি 125 টাকা ব্রয়লার মুরগি বেচতে হয় তাহলে কিন্তু কোনোভাবেই খামারি বাঁচতে পারবে না আর আজকের যে বিষয়টি চলুন ফিরে যাচ্ছি আজকের বিষয়টি নিয়ে আজকের বিষয়টি হচ্ছে বন্ধুরা আমার কালবৈশাখী ঝড় আসছে আপনারা জানেন আজকে 20 এপ্রিল আজকে বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হওয়া বয়ে গেছে তো দর্শক মণ্ডলী এখন আপনার খামারির বেষ্টনীরা আপনি খামার শুরু করেছেন ছয় মাস আগে কিন্তু কোনো ঝড় বৃষ্টি ছিল না আবহাওয়া খারাপ ছিল না এখন আপনার খামারের পর্দাটা কোন অবস্থা এটা নিয়ে আজকের আলোচনা করব যে আপনার খামারের পর্দাটা নিশ্চয়ই নরম হয়ে গেছে পুরান হয়ে গেছে বা আপনি খামারের পর্দাটা জাজ্জুতভাবে মানে খুব শক্তভাবে বেঁধে রেখেছেন উঠায় রেখেছেন গরমের কারণে কিন্তু আপনার খামার থেকে যদি এই গরমে যদি আপনি আপনার খামারের পর্দা উঠিয়ে রেখেছিলেন বেঁধে রেখেছিলেন কিন্তু আজকে যে ঝড় হওয়া হয়েছে আপনি যদি এই ঝড়ের মধ্যে যদি আপনার খামারে না থাকেন আপনার খামার থেকে যদি বাইরে থেকে থাকেন আবহাওয়া ভালো দেখে যদি বাইরে থেকে থাকেন জানেন যে আজকে ভোর থেকেই কিন্তু আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া বয়ে চলছিল সারাদিনই প্রায় ছোটোখাটো ঝড় বৃষ্টি হয়ে গেছে তো এই অবস্থায় আপনার খামারে যদি আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আপনার খামারে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল গরম থেকে একটা ঠান্ডা আবহাওয়া চলে আসছে এমতো অবস্থায় আপনার মুরগিকে অবশ্যই সাবধান রাখতে হবে
অবশ্যই আপনার খামারের পর্দা সঠিক সময় নামিয়ে দিতে হবে, নইলে কিন্তু আপনার কোনো না কোনো এক দিক থেকে ঝড়ো হাওয়া ভিতরে ঢুকে, খামারের ভিতরে ঢুকে আপনার মুরগি কিন্তু পুরোটাই খামার ভিজে যেতে পারে, খামারে পানি বেঁধে যেতে পারে। তো দর্শক মণ্ডলী, এই বিষয়টা সাবধান করার জন্যই আজকের মূলত ভিডিওতে আসা, যে আপনি এখন এই যে কালবৈশাখী শুরু হয়েছে, এখন যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, আর এই ঝড়ো হাওয়া বয়ে গেলে আপনার ঘরের পর্দা যদি নরম থাকে, পর্দা ছিঁড়ে আপনার খামার কিন্তু পানি বেঁধে যেতে পারে, আপনার খামারের ভিতরে পানি ঢুকতে পারে, এবং এই কালবৈশাখীর যে বিকল্প আবহাওয়া, এই আবহাওয়া আপনার শেডের ভিতরে ঢুকে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগা বা গরমের দিন ঠান্ডা লাগা বা আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা লাগা লেগে যেতে পারে। এই ক্ষেত্রে আপনার খামারের চতুর্দিকের বেষ্টনীটা ঠিক রাখবেন, এবং বেষ্টনীটা পুরাতন হয়ে গেলে নতুন করে দিবেন, যেন বাতাসে ছিঁড়ে না যায়। এবং আপনার খামারের বেষ্টনী ঠিক রাখতে যা যা করণীয় তা তা কিন্তু করতে হবে, এটাই আজকের আলোচনা করতে চাচ্ছিলাম। তো দ্বিতীয় যদি বলি, আপনার খামারের যে আবহাওয়ার পরিবর্তনের যে বিষয়টা, কিছু ঔষধ ব্যবহার করতে হবে, সেটা আপনি যদি আমি একটু বলি, যে আপনি নর্মালিভাবে রেনামাইসিন বা রেনামক্স বা ডক্সিবেট যে কোনো একটি অ্যান্টিবায়োটিক আপনি নর্মালি দিয়ে রাখতে পারেন, কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তন, এই আবহাওয়া পরিবর্তন শিথিল হলে, মানে আবহাওয়াটা যদি ঠান্ডা হয়, তাহলে আপনি স্বল্প মাত্রায়, একদম কম মাত্রায় যদি এটা একটু দেন, তাহলে আমার মনে হয় এই আবহাওয়াটা আপনার খামার বা আপনার মুরগি এটা মিল করে নেবে, যে আসলে আবহাওয়া যে পরিবর্তন হয়েছে তার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। তো দর্শক মণ্ডলী, দুটো বিষয়, একটা হচ্ছে আপনার খামারের বেষ্টনীটা ঠিক রাখবেন, আর একটা হচ্ছে আপনার খামারের এই আবহাওয়ার পরিবর্তনে আপনার মুরগির জন্য সমস্যা না হয়, হালকা মাত্রায় কিছুটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, এই তাহলে আপনার মুরগি কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, আজকের আলোচনা এইটুকুই ছিল। যদি এই সত্র আলোচনা যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এ বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।